রেল দুর্ঘটনায় আহত এবং নিহতদের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম। ফেরাদ হাকিম জানিয়েছেন, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, বাংলার বহু মানুষ তারা বিপদে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। অত্যন্ত দুঃখের, মুখ্যমন্ত্রী গেছেন, নিশ্চয়ই ওখানে বলবেন। আমাদের বাংলার প্রচুর মানুষ আক্রান্ত, মৃত, যারা ইনজোর্ড, তাদের দ্রুত সুস্থতার কামনা করি। আর প্রত্যেক মৃত যারা, ভগবান তাদের পরিবারকে এই শোক তপ্ত সময় মনের জোর দিয়ে, হঠাৎ করে প্রচুর পেশেন্ট নিয়ে যাচ্ছিল, হঠাৎ রেল অ্যাক্সিডেন্টে পেশেন্টও মারা গেল, যে নিয়ে যাচ্ছিল সেও মারা গেল।